খুব ইম্পর্টেন্ট একটা কথা রয়েছে যেটা তোমাদেরকে জানানো আমার জরুরি। দিস ইজ ওয়াই আমি বলি মাউন্টেন ইজ লাভ। ওকে চলো শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ, ওয়ান ডে স্পেশাল ট্রিপ। ইয়েস, যারা আগে ব্লগটা দেখেছো তারা দেখতেই পেয়েছো যে আমরা একদিনে কিভাবে মজা করতে পারি। আমরা আবার সেরকম আর একটা মজা করতে আজকে বেরিয়ে পড়ছি। ঘুরতে যাবো, মজা করবো, চলে আসবো, কিন্তু সেটা আবার একদিনে সেম প্লেস থেকে শিলিগুড়ি। And by the way, this is Misha Lanki here with the Bomb Traveler video. Forget your tension and pay attention. দার্জিলিং যাওয়ার জন্য আমরা যে বাসটাতে উঠলাম সেটার ভাড়াটাও যথেষ্ট চিপ, মানে খুবই কম, মাত্র 104 টাকা করে পার হেড। তো 104 টাকাতে অনায়াসে তোমরা দার্জিলিং পৌঁছে যেতে পারো। কিন্তু আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো কার্শিয়াং থেকে একটু আগে, কারণ বাসটা ওখানে তো একটুখানির জন্য হল্ট দেয়। চাইলে এইরকম জায়গাগুলো থেকে চা কফি এসব খেয়ে নিতে পারো একটু ছোটোখাটো টিফিন করে, আর আশপাশে এরকম সুন্দর ভিউটা তো দেখতেই পারো। চলো, আমাদের তো মজা হচ্ছে, তোমরাও মজা নাও। যারা আমার চ্যানেলে একদম নতুন তাদের জন্য আমি আবারও একবার বলছি সাবস্ক্রাইবটা করে নাও, কারণ এরকম ছোট থেকে বড় বড় ট্রিপ, ফুড রিভিউ আরও অনেক কিছু এই চ্যানেলে হয়। তাই সাবস্ক্রাইবটা করতে বেশিক্ষণ লাগে না, জাস্ট লাল বাটনটা প্রেস করো আর বেল আইকনটা বাজিয়ে দাও আর নোটিফিকেশন অল করে দাও, তাহলে এইরকম ঘুরে বেড়ানোগুলো যখনই শুরু হবে তখনই তোমার নোটিফিকেশন পেয়ে যাবে। মানে তোমরা যদি বুক করে রাখো আগে থেকে তাহলে টয় ট্রেনে করেও আসতে পারো। বেশ খাড়াই একটা রাস্তা পেরিয়ে আমরা এবার দার্জিলিং মালে ঢুকে গেছি।
মেলে এসে লাঞ্চ করার জন্য যেখানেতে করতে পারো একদম বাঙালি খানা, আবার সেটা হলো এই যে হোটেল মুন রেস্টুরেন্ট, যেখানেতে আমরা খেলাম খাবার, খুব সুন্দর খাবার খেলাম, টেস্টি, ঘরের মতন লাগলো খেতে। ব্যাস, তো খাবার জন্য এখানেই চলে আসবে। এটাই পুরোটা, কিন্তু এর পাশ দিয়ে পর 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 দোকান আছে যেগুলো বন্ধ, কি রিজনে বন্ধ আমার আজকে জানা নেই, বাট অন্য সময় নাকি এখানে তো পুরো গম গম করে জমজমাট থাকে, জিনিসপত্র কিনতে পারবে সেই রকম। আর আজকে ওয়েদারটা হলো একদম ফগি ওয়েদার, পুরো মেঘ হয়ে রয়েছে চারদিকে সাদা, তো ওই পাশের পাহাড় টাহাড় কিছু দেখা তো যাবে না, বাট ভিউটা অ্যামেজিং। আমি একটু হালকা করে স্লো মোশনে তোমাদেরকে দেখিয়ে দেবো, সেটা দেখে আরো ব্যাপক লাগবে, আশা করি দেখতেই পাচ্ছ। সামনে দিয়ে মিল যাচ্ছে, এক্স্যাক্টলি তাই, আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি পুরো একটুখানি দূরে তাকালেই পুরো সাদা 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 হয়ে রয়েছে, মানে পুরো মেঘের মাঝখান দিয়ে হাঁটার মতনই অবস্থা, তুলের ভেতর দিয়ে চলে যাচ্ছে, একদমই তাই। তো ওয়েদারটা খুবই ভালো, এটা হচ্ছে নভেম্বর মাস, তো আই গেস নভেম্বর মাস করে আসলে তোমরা এরকমই ওয়েদার পাবে এখানে। And this is why আমি বলি মাউন্টেন ইজ লাভ, সিরিয়াসলি তুমি যেখানেতেই যাবে সেখানেতেই এত অসাধারণ অসাধারণ কিছু ভিউ পাবে যেটা দেখলে তোমার মন একদম ভরে যাবে। তো এই দার্জিলিং থেকে আরো অনেক সাইট সিন রয়েছে যেগুলো তোমরা চাইলে যেতে পারো, বা আমি ট্রাই করব নেক্সট টাইম যে দু তিন দিন টাইম নিয়ে আশপাশে আরও যত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাগুলো কভার করার, বাট আজকের যে মেন প্ল্যানটা সেটা তো একদিনের ট্রিপ, তো এই একদিনের ট্রিপটা এই রকমই। এইখানটা খুব সুন্দর, এইখানটা থেকে মনে হয় আরো ভালো ভিউ পাওয়া যায়। নিচে যাওয়ার কি এটাই রাস্তা, ও নিচে জানে কা ইয়া ফির ইয়হি সে রিটার্ন করনা হোতা হ্যায়, ইয়হাঁ সে রিটার্ন কর। আবার সে ওই রকম একটা জায়গা যেখানে তে লেখা রয়েছে আই লাভ দার্জিলিং, যেখান থেকে এসে সবাই তো ছবি তুলছেই আর নিজের ভালোবাসাটাও দেখাচ্ছে দার্জিলিং এর সাথে। আমরা যেখান থেকে জার্নি স্টার্ট করেছিলাম সেটা দেখিয়েছিলাম, পুরো ম্যালটা ঘুরে আসার পরে পুরো দার্জিলিং এর সুন্দর ভিউটা দেখার পরে আমরা আবার সেই সেম জায়গাটাতে এসে উপস্থিত হয়েছি যেখান থেকে আমরা আমাদের জার্নি স্টার্ট করেছিলাম। এবার হচ্ছে ব্যাপারটা এরকম যে হাতে যতটুকু সময় থাকবে সেই সময়টার মধ্যে কিছু কেনাকাটি, মার্কেটে ঘোরা, এই সমস্ত কিছু সেরে নিলে শিলিগুড়ি থেকে একদিনের মতন দারুণ একটা জায়গা ঘোরার জন্য দার্জিলিং কিন্তু বেস্ট। তো আগের ব্লগ থেকে শুরু করে এই ব্লগ যত ঘোরাঘুরি রয়েছে সমস্ত কিছু এই ব্লগে হচ্ছে, যখন তখন ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাও যে তোমাদের কীরকম লাগছে, তোমরা এসেছিলে, কী দেখেছো, কী না দেখেছো, কোনটা বেস্ট লেগেছে, কোনটা না লেগেছে, যা মতামত আছে সমস্ত কিছু কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর সাবস্ক্রাইবটা করতে অবশ্যই ভুলো না, কারণ সাবস্ক্রাইব না করলে আমি এনার্জি পাবো না, তোমরা লাইক দিলে তবে আমি বুঝতে পারবো যে আমি কতগুলো মানুষ অব্দি পৌঁছতে পারলাম।
আর তাদের আমি কতটা মন জয় করতে পারলাম, কী করলাম না করলাম তোমাদের এইটুকু তো দরকারই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো দরকার, তো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কি সাথে থাকো, আর হচ্ছে এখনও বাকি রয়েছে যে আমরা নিচে যাবো একটু মার্কেট ফার্কেট ঘুরবো। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, যদি আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেতে ফলো করতে চাও তাহলে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ফেসবুক ইনস্টাগ্রামেতে আমাকে ফলো করে নিও, কারণ আমি আমার যাবতীয় আপডেট ওখানেই দিয়ে থাকি। আবার একটা টয় ট্রেন দেখলে, দার্জিলিং কভার করতে চাও তাহলে অবশ্যই বাসের টাইমিংটা দেখে নেবে, যেটা হচ্ছে ওখান থেকে ফেরার টাইমটা একটু 3টে নাগাদ করে, তো বাসের ভাড়াটাও কম, তো বাসে যাতায়াতটা করতে গেলে খুব সকালবেলা বেরিয়ে যাবে আর 3টের মধ্যে ওখানে বাসে উঠে যাবে আর এখানে চলে আসবে। তাহলে আমি যেমন বলেছিলাম 104 টাকা করে ভাড়া নিয়েছিল সেই রকমই লাগবে, কিন্তু যদি সেটা না হয় আর তুমি দেরি করো, আর টাকাটা অতটা খুব একটা ম্যাটার করে না, ঘোরাটা ম্যাটার করে, তাহলে আমরা যেরকম আসলাম কার্ড নিয়ে নিলাম সেরকম আসতে পারো। তো বেসিক যে রেন্টটা ওদের পড়ে সেটা হচ্ছে 150। আর এবার সবাই তো জানোই যে ডিমান্ড অনুযায়ী দামটা বাড়ে কমে, তো সেরকম ডিমান্ড অনুযায়ী ওরা 200, 300, 350 এরকম বাড়াতে থাকে। তো এটাই আমার ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে আপাতত বলার ছিল। আর ঘোরাটা তো নিশ্চয়ই ভালো লেগেছে, তো অবশ্যই নিজেদের মতামত জানিও লাইক কমেন্ট এগুলোর মাধ্যমে। আর যারা পুরো ব্লগটা দেখার পরেও এখনও সাবস্ক্রাইব করোনি, জলদি সাবস্ক্রাইব করে নাও। টিল নেক্সট টাইম, দিস ইজ মি সোলাঙ্কি, ইউ উইথ দ্য বং ট্রাভেল মিডিয়া, সাইনিং অফ, বাই।